হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। দেখো, আমরা আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে উপজাতি সম্পর্কে তথ্য কিভাবে মনে রাখবা তোমরা, ঠিক আছে? বিভিন্ন উপজাতি সম্পর্কে তথ্য আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টগুলোতে এসে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি। দেখো, উপজাতি সম্পর্কে তথ্য মনে রাখার উপায়, কিভাবে আমাদের উপজাতি সম্পর্কে তথ্য মনে রাখতে হবে। দেখো, পার্বত্য চট্টগ্রামে যেসব জাতি বাস করে, তাদের আমি কিভাবে মনে রাখবো। দেখো, ছোট একটা লাইন লিখে দিচ্ছি, লুসা ত্রিমক চা দাও, লুসা ত্রিমক চা দাও। ধরো লুসা নামে একজন ব্যক্তিকে তুমি বলছো ত্রিমক চা দাও, এই লুসা ত্রিমক চা দাও। এখান থেকে দেখো, লুসা থেকে হচ্ছে লুসাই, লুসা থেকে লুসাই উপজাতি বাস করে চট্টগ্রামে, ত্রি থেকে হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা উপজাতি বাস করে চট্টগ্রামে, মগ থেকে হচ্ছে মগ উপজাতি, আর চা থেকে হচ্ছে চাকমা। তাহলে চট্টগ্রাম কয়টা উপজাতি বসবাস করে? চারটা, সেগুলো লুসাই, ত্রিপুরা, মগ আর হচ্ছে কি চাকমা, ঠিক আছে? তাহলে এই লাইনটার মাধ্যমে আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। দেখো ঠিক পরেরটা, বান্দরবন জেলায় যে সকল উপজাতি বসবাস করে, মানে বান্দরবন জেলায় যেসব উপজাতি বসবাস করে, এইটা মনে রাখার জন্য যেই টেকনিকটা তোমরা দেখবা বা লাইনটা দেখবা, দেখো মামু পাত্রী দেখতে খুব চকচকে সাদা, ঠিক আছে? মামু পাত্রী দেখতে খুব চকচকে সাদা, মানে কোথাও একজন গেছে একটা পাত্রী দেখতে, সেই পাত্রী কেমন তার গুণাগুণ ব্যাখ্যা করতে এই লাইনটা ধরো ধরো তুমি মনে রেখেছ। এবার ম থেকে হচ্ছে কি মারমা, আর মু থেকে হচ্ছে মোয়াং। তারপরে মারমা কোথায় বাস করে? বান্দরবনে। মোয়াংরা কোথায় বাস করে? বান্দরবনে। পা থেকে হচ্ছে পাংখ, তারাও বান্দরবনে বসবাস করে। তি থেকে হচ্ছে ত্রিপুরা, এই ত্রিপুরা হচ্ছে চট্টগ্রামে বাস করে, আবার বান্দরবনে এই জাতিটা দেখা যায়, ঠিক আছে? খু থেকে হচ্ছে খুমি, এর ওরা বান্দরবনে থাকে এই সম্প্রদায়টা। ব থেকে হচ্ছে বনগী, আর হচ্ছে চ থেকে হচ্ছে চক, ঠিক আছে? বনযোগী, হ্যাঁ ঠিক আছে। তো এই যে কয়টা, দেখো এই 60টা উপজাতি হচ্ছে কোথায় বসবাস করে? বান্দরবন জেলায়। তো এই লাইনটা মনে রাখতে পারলে আমাদের এখান থেকে যদি নৈমিত্তিক আসে তোমরা খুব ইজিলি দিতে পারবা। দেখো, সুন্দরবনে যেসব উপজাতি বাস করে, সুন্দরবনে মাত্র দুটি উপজাতি বসবাস করে, সেটা হচ্ছে মোয়ালি এবং বওয়ালি, ঠিক আছে? মোয়ালি এবং কি বওয়ালি। যেসব উপজাতি সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, তার মানে মায়ের কথায় যে সমাজ ব্যবস্থাটা চলে, এরকম উপজাতি কয়টা? দেখো, খা সা খা, না সরি, গা সা খা। তাহলে গাতে হচ্ছে গারো, সাথে হচ্ছে সাঁওতাল, আর খাতে হচ্ছে সরি খাসিয়া। হ্যাঁ, তো দেখো গারো, সাঁওতাল এবং খাসিয়া হচ্ছে কি সমাজ ব্যবস্থা? মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। ওকে, যেসব উপজাতি সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, মানে পিতার কথায় তারা চলে, হামা, হাতে হচ্ছে হাজং আর মাথায় হচ্ছে মারমা। হামা কথার মনে রাখে, হাতে হাজং মাথে মারমা, তারা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে। দেখো, যেসব উপজাতি মৌলভীবাজারে বসবাস করে, তো মৌলভীবাজারে বসবাস করে এটা কিভাবে মনে রাখবো একটা লাইন। দেখো, নুনিয়া ক খ ন পরে পাশ করেছে, তার মানে একজন মানে যা খুশি তাই পরে পাশ করেছে, আমরা এরকম বলি নুনিয়া ক খ ন পরে পাশ করেছে। তাহলে নুনিয়া হচ্ছে, নুনিয়া উপজাতি মৌলভীবাজারে বসবাস করে, আর কতে বোঝাচ্ছে হচ্ছে কন্দ উপজাতি মৌলভীবাজারে বাস করে, আর খতে হচ্ছে খড়িয়া উপজাতি মৌলভীবাজারে বাস করে, নতে হচ্ছে নাঙ্গন, আর সতে হচ্ছে শবর। তো মোট এই 60, এই কত কয়টা, 5টা উপজাতি কোথায় বাস করে? মৌলভীবাজারে বসবাস করে, ঠিক আছে? তাহলে নুনিয়া কখন অপরে পাশ করেছে, এভাবে করে আমরা মনে রাখবো। দেখো, যেসব উপজাতি সিলেটে বাস করে তারা কিভাবে মনে রাখবো? ববি, মণি, কুমুর পাত্র দেখতে নায়ক ভূমিকার মতো, ঠিক আছে? জাস্ট এই লাইনটা আমরা একটু ফান করে মনে রাখবো। দেখো, ব থেকে হচ্ছে বোনাজ, আর বি থেকে হচ্ছে বিন, মণি থেকে হচ্ছে মণিপুরী, আর কু থেকে হচ্ছে কুর্মী, মু থেকে মুন্ডা, র থেকে রবিদাস, এরপরে হচ্ছে পাত্র থেকে পাত্র, নায়ক থেকে নায়েক, আর ভূমি থেকে ভূমিজ, আর খা থেকে খাসিয়া। তাহলে এই কটা উপজাতি কোথায় বসবাস করে? সিলেটে, ঠিক আছে? কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা উপজাতি কোথায় বসবাস করতেছে? সিলেটে। তাহলে আমরা এই লাইনটা মনে রাখার মাধ্যমে এই উপজাতি সম্পর্কে মনে রাখতে পারি। দেখো, যারা বাংলাদেশে বসবাস করে না, এমন কিছু উপজাতি আছে যারা বাংলাদেশে বসবাস করে না, এটা কিভাবে মনে রাখবো? দেখো, মামুর টুপি জুলুকুলু কোথায় সেরেছে, ঠিক আছে? দেখো, মা থেকে হচ্ছে মাওয়ারি, আর মু থেকে হচ্ছে মুর, টু থেকে টুডা, আর পি থেকে হচ্ছে পিগমি, জুলু থেকে জুলু, কুলু থেকে কুলু, কু থেকে কুদি, আর শের থেকে শেরপা। এই উপজাতিগুলো বাংলাদেশে আসলে বসবাস করে না, ঠিক আছে? তাহলে তোমরা এই লাইনটার মাধ্যমে যারা বাংলাদেশে বসবাস করে না ঠিক তোমরা মনে রাখতে পারবে। ওকে, এরপরে দেখো, যেসব উপজাতি মুসলিম সম্প্রদায়, ঠিক আছে, এটা কিভাবে মনে রাখো? পালাও, পা থেকে হচ্ছে পাঙ্গন, আর লাও থেকে হচ্ছে লাওয়া। পাঙ্গন আর লাওয়া এই দুটো উপজাতি হচ্ছে মুসলিম সম্প্রদায়, ঠিক আছে?
দেখো অন্যান্য আরো কিছু উপজাতির তথ্য সম্পর্কে বলি, রংপুরের রাজ ও নেত্রকোনার হাদু ওরা বগুড়া থেকে একসাথে ময়মনসিংহে হজ করতে গেল। এই লাইনটার মাধ্যমে আমরা কি পাই, দেখো রাজ থেকে হচ্ছে রাজবংশী, এই উপজাতিরা রংপুরে বসবাস করে, রাজবংশী, হ্যাঁ, আর হদু থেকে হাদু, ঠিক আছে, এটা নেত্রকোনায় বসবাস করে, আর ওরা থেকে ওরাও, ওরা হচ্ছে বগুড়া বসবাস করে, আর হস থেকে হচ্ছে হাজং ময়মনসিংহে বসবাস করে। তো এই ছিল হচ্ছে আমাদের এই উপজাতি সংক্রান্ত তথ্য। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, দেখা হবে আমাদের আগামী ক্লাসে, আল্লাহ হাফেজ।